অরণ্য সপ্তাহে গাছ লাগানোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি চলছে অব্যাহত। গত 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত টানা 7 দিন ধরে চলে অরণ্য সপ্তাহ। হলদিয়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাতিবেড়িয়া ইউনিট। আজ 17 জুলাই বুধবার প্রায় 100 বাড়িতে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানালেন ইউনিটের প্রাক্তন সম্পাদক দিলীপ আদক। তিনি বলেন, আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি দুর্গাপদ দাস। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যান্য সদস্য পিনাকী সেনগুপ্ত ও সুচিস্মিতা মিত্র। আজকের গাছ লাগানো বাড়িতে বাড়িতে গিয়ে তার জন্য ধন্যবাদ জানালেন প্রামাণিক পরিবারের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ প্রামাণিক। 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল ধন্যবাদ জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এই উদ্যোগে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে। সুচিস্মিতা মিত্র তিনি বলেন, দীঘাতে রাজ্য সরকার 100 গাছ কাটার পরিকল্পনা নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আমরা আন্দোলন করেছিলাম, তারই পরিপ্রেক্ষিতে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। তবে আগামী দিনে যে গাছ কাটবে না তার কোনো মানে নেই, সেজন্যই সকল মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। তিনি বলেন, আমরা যত গাছ লাগাই তার থেকে বেশি গাছ কেটে ফেলি, তবে ছোট গাছ লাগালে যতটা আমাদের উপকারে লাগে তার থেকে বড় গাছ থেকে আমরা বেশি উপকৃত হই। তাই বড় বৃক্ষ কখনোই যাতে কেটে না ফেলে তার থেকেও আমাদের লক্ষ্য নজর রাখতে হবে। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। ধন্যবাদ জানাবো তাদেরকে, কারা বিজ্ঞান মঞ্চকে, যে পরিবেশ যা মানে অনেক দূষণ হচ্ছে গাছ লাগানোর জন্য, অনেক মানে ভালোভাবে মানুষের জন্য সবাইয়ের জন্য এই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? রবীন্দ্র প্রামাণিক। পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ থেকে এই যে উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাই। গাছ মানুষকে জীবনে আমার অক্সিজেন দেয়, যে অক্সিজেনে আমরা আজ বেঁচে আছি। গাছ হচ্ছে একটা প্রাণ, আমরা তাকে যদি ঠিকমতো, মানুষের শরীর যেমন একটা যত্ন করে আমরা বড় ছোট থেকে বড় হই, সেরকম গাছকেও আমাদেরকে যত্ন নিতে হবে। বড় গাছ তো অবশ্যই থাকা প্রয়োজন, বৃষ্টি ক্ষয়রোধ বিভিন্ন সমস্যা দূর করে, বন্যা ত্রাণ দূর করে, সেইরকম আমাদের সেই সঙ্গে সঙ্গে কিছু ছোটো গাছ লাগিয়ে ভবিষ্যতে সেই গাছ আবার বড় যাতে হয় সেই উদ্যোগ আমাদের নিতে হবে। আজকের দিনে বিজ্ঞান মঞ্চ বড় উদ্যোগ নিয়েছে, বিভিন্ন রকমের ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে অনেকখানি সুস্থ রাখার চেষ্টা করেছে। যেমন আমাদের হলদিয়াতে বিভিন্ন কারখানা থাকার ফলে প্রচুর দূষণ, সে দূষণকে রোধ করার জন্য আজ বিজ্ঞান মঞ্চ যে উদ্যোগ নিয়েছেন ওই ওনাদেরকে আমি খুব সাধুবাদ জানাই। আগামী দিনে আরও যাতে গাছ লাগানো যায়, বিভিন্ন জায়গা আছে আমাদের, সেই সব জায়গা বিভিন্ন গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখা আমাদের খুবই প্রয়োজন। আজকের দিনে আজকের যেটা যে পরিমাণের বর্ষাতে যে পরিমাণে গরম, বিগত মনে হয় কয়েক বছরের এই ধরনের গরম আমরা দেখি নাই। তার ফলে এই যে গাছ লাগানো হচ্ছে খুবই ভালো উদ্যোগ, যাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও যাতে গাছ আমাদেরকে ওয়ার্ডে দিয়ে, ওয়ার্ডে যাতে গাছ আরও বেশি করে হয়, আরও গাছ আমরা বেশি করে লাগাতে পারি, সেই উদ্যোগ যেটা বিজ্ঞান মঞ্চ। আমার নাম শ্রাবন্তী শাসমল, পৌরসভার এক্স কাউন্সিলর, 24 নম্বর ওয়ার্ড। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দীর্ঘদিন ধরে বিজ্ঞান মনস্কতা, মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বোধ তৈরি করার জন্য যেমন প্রয়াস করে, ঠিক তেমনিভাবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে তাদের আন্দোলন হচ্ছে দীর্ঘস্থায়ী আন্দোলন করার ব্যাপারে বিজ্ঞান মঞ্চ অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করে। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা বছর ধরে আমরা পরিবেশ রক্ষার কাজ করি, বিজ্ঞান মনস্কতা মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা বিকাশের সঙ্গে সঙ্গে এই কাজ আমরা শুধু আজ নয়, গত 30-35 বছর ধরে এই কাজ আমরা করে আসছি। এই বিজ্ঞান মঞ্চ পরিবেশ রক্ষার আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চিরকাল। দীঘায় যে গাছ কাটা হওয়ার কথা ছিল, সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে একটা তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম যে এই গাছ কাটার বিরোধী বিজ্ঞান মঞ্চ দরকার হলে পথে নামবে, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার হয়তো কিছুটা পিছু হটেছে, গাছ কাটেনি, কিন্তু পরবর্তীকালে তারা যে কাটবে না এমন কোনো কথাও নেই। সেক্ষেত্রে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, কারণ আমরা এইটুকু মনে করি যে গাছই আমাদের প্রকৃত বন্ধু। সে শুধু আমাদের ফুল ফল ছায়া দেয় নয়, সে আমাদের অক্সিজেন দেয়, আমাদের ভারসাম্য রক্ষা করে প্রকৃতির, আমাদের বৃষ্টি এনে দেয়, আমাদের ভূমি
ভূমিকে ভূমি ক্ষয়কে নিবারণ করে, ফলে গাছের মতো বন্ধু আর কেউ নেই। তাই বড় বড় গাছ কেটে দিয়ে ছোট ছোট গাছ লাগালে পরিবেশ সমস্যার আদপে সমাধান কিন্তু সম্ভব নয়। বড় গাছকে আমাদের রক্ষা করতে হবে, অরণ্যকে রক্ষা করতে হবে। অরণ্য সপ্তাহে এটাই আমাদের বলার সব জায়গায় যে গাছ, বড় গাছকে কেটে ছোট গাছ লাগানো, তাতে কিন্তু পরিবেশ সমস্যার সমাধান হবে না। ছোট গাছ যেমন লাগাতে হবে, সেই সঙ্গে অরণ্যকে রক্ষা করতে হবে, বড় বড় গাছকে রক্ষা করতে হবে। কারণ বড় বড় গাছ আমাদের যে ফুল ফল ছায়া দেয় এবং যে যে পরিমাণ অক্সিজেন দেয়, সেটা কিন্তু অনেক বেশি ছোট গাছের তুলনায়। ছোট গাছ যেদিন বড় হবে সেদিন সে সেই পরিমাণ অক্সিজেন দিতে পারবে, কিন্তু বড় গাছকে আমাদের রক্ষা করতে হবে। অরণ্য সপ্তাহে বিজ্ঞান মঞ্চের এটাই অঙ্গীকার। একদিকে আমরা অরণ্য কেটে ফেলছি, অন্যদিকে গাছ লাগাচ্ছি, এতে কিন্তু সমস্যার সমাধান হবে না। অরণ্যকেও রক্ষা করতে হবে আর সেই সঙ্গে গাছও লাগাতে হবে। এইটুকুই বিজ্ঞান মঞ্চের আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব যদি গাছ কাটার কোনো কর্মসূচি বা পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার নেয়। ধন্যবাদ। অরণ্য সপ্তাহ শুরু হয়েছে গত রবিবার থেকে। এটা এক সপ্তাহ ধরে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা জেলা জুড়ে এই কর্মসূচি করছি। আমাদের হাতিবেড়িয়া ইউনিট, আমরাও পুরো হাতিবেড়িয়া এরিয়া নিয়ে এই কর্মসূচি করছি। প্রথম দিন আমরা 100 মতো গাছ লাগিয়েছি 24 নম্বর ওয়ার্ডে। আজ 25 নম্বর ওয়ার্ডে আমরা এরকম পরিকল্পনা নিয়েছি, 100 গাছ আমরা বিভিন্ন বাড়ির নিজস্ব জায়গাতে তাদের পরিচর্যার মধ্যে রেখে সেই গাছগুলো আমরা প্রতিস্থাপন করতে চাইছি। এই গাছগুলো পরবর্তীকালে যাতে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে সে বিষয়েও আমরা সেই সব পরিবারকে সচেতন করছি, করার চেষ্টা করছি। যদি ওনারা সচেতন হন তাহলে পরিবেশ বাঁচবে, আগামী প্রজন্ম বাঁচবে। এই উদ্যোগে আমরা বিগত কয়েক বছর ধরে যেমন করে আসছি, এবছরও করছি এবং আগামী দিনেও এই আন্দোলন, এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। ধন্যবাদ। আমার নাম, আমি দিলীপ যাদব, প্রাক্তন সম্পাদক হাতিবেড়িয়া ইউনিট। আমাদের যারা কর্মীরা আছেন তারাও একযোগে আমরা কাজ করছি, সম্পাদক সভাপতি সবাই আমরা একযোগেই সব সময় কাজ করে থাকি। আজকে সকালে 8 থেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার আমাদের হলদিয়া শহর যে বিজ্ঞান কেন্দ্র, সেই বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত অসীমা চট্টোপাধ্যায় বিজ্ঞান সভা, তারা মূলত অরণ্য সপ্তাহ উপলক্ষে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে। আমরা কয়েকজন উপস্থিত হয়েছি আমাদের জেলা থেকে। আমাদের সুচিস্মিতা আছে, পিনাকি আছে, আমাদের এই কেন্দ্রের আরও 5-7 মহিলা কর্মী, পুরুষ কর্মী সকলেই আছেন। আমরা সবাই মিলে এই গ্রামবাসীদের সঙ্গে যুক্ত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি সকাল থেকে, আর চলবে সারাদিন ধরে আমাদের চলবে। এবং শুধু আজকের দিনে নয়, আমাদের 14 রবিবার থেকে শুরু হয়েছে, 1 আরও কিছুটা বেশি সময় আমরা এটা করবো। মানে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অরণ্য সপ্তাহটা চলছে, কিন্তু আমরা সারা মাস ধরেই এই কর্মসূচি পালনের চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এই করে আমরা পরিবেশকে বাঁচাতে পারবো না, কিন্তু মানুষের মধ্যে চেতনা বৃদ্ধির কাজটা যদি আমরা খানিকটা করতে পারি তাহলে মানুষই তার পরিবেশটা রক্ষা করবে। কারণ এভাবে এখন এবছর যেভাবে গরম হয়েছে, এই গরমে আমরা সকলে দলমত নির্বিশেষে সকলে এই গরমকে উপভোগ করেছি, কেউ আনন্দে ছিলাম না, সবাই দুঃখে কষ্টের মধ্যে ছিলাম। এই গরম থেকে কী করে বাঁচবো? কিন্তু গরমের যে মূল জায়গা, যে আমাদের গাছ বন জঙ্গল, এগুলো ধ্বংস করে দেয়া, আমরা কতটুকুই বা লাগাতে পারছি কিন্তু ধ্বংসটা হয়ে যাচ্ছে অনেক বেশি পরিমাণে। কিন্তু এই মানুষই যারা ধ্বংসের কর্তা, তাদেরকে নির্বাচিত করেছে সংসদে, লোকসভায়, বিধানসভায়, তারাই নিয়মনীতি পরিবর্তন করছে, আবার আমাদের এই গাছ বন জঙ্গলকে বিক্রিও করে দিচ্ছে। সেগুলো যদি মানুষ সচেতন হয় তাহলে সেগুলো নিশ্চয়ই একটা দিন আটকাবে এবং আমাদের সেই প্রাকৃতিক পরিবেশ ফিরে আসবে, এটাই আমরা আশা রাখি। এবং সেই জন্যই আমরা মানুষকে সচেতনতার কাজে আমরা নেমেছি। আমার নাম দুর্গাপদ দাস, আমি বিজ্ঞান মঞ্চের সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা। কে কার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না 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 না, নিউ বিদ্যুৎ।